সঙ্গে সঙ্গে কিন্তু দুধ দিতে হবে। এই যে দুধ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, নালে কিন্তু ক্যারামেল একদম মুহূর্তের মধ্যে ক্যারামেল কিন্তু তিতে হয়ে যাবে বরাবর। ক্যারামেলটা আমি বাড়িতেই নবদ্বীপের সেই লাল দই বানিয়ে থাকি, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার। সুন্দর স্বর পড়েছে, দেখা যাচ্ছে স্বরটা যে পড়েছে, এত সুন্দর স্বর শিখতে হয়েছে। প্রচুর ভুল করেছি, শিখেছি, ক্যারামেল তিতো হয়ে গেছে। তা যে যে টিপসগুলো বলে দেবো সেগুলো ফলো করলে কিন্তু ক্যারামেল তিতো করা যাবে না। দেখুন কত সুন্দর লাল হয়েছে, তাই ক্যারামেল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার্স চ্যানেল দ্য ডেস্টিনি। আই অ্যাম আনন্দিতা, দ্য ডেস্টিনি ফ্যামিলির সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দ্য ডেস্টিনি ফ্যামিলির আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন, এই কামনা করেই আজকে নতুন ব্লগ আবার আপনাদের সঙ্গে শুরু করতে চলেছি। আজকের ব্লগ আমার ঘরেই, তা কী না, একটু লাল দই বানাবো। তা লাল দই তো আমি বানাই বাড়িতে, তা সেটা একটু শেয়ার করব সবার সাথে। সেটা শেয়ার করব কী করে করতে হয়, কী কী লাগে, কী কী জিনিস লাগে, সেই সব নিয়ে চলে এসেছি সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে। যদি কিছু বাদ থেকে থাকে তাহলে আবার সেটা ব্লগটা করতে করতে আবার বলে দেবো। আমি আবার একটু ভুলে টুলে যাই তো এটা ওটা নিতে দিতে। যাই হোক, সবাই স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে ঘরে লাল দই বানানো যায়, নবদ্বীপের একদম নবদ্বীপের মতো সুন্দর দই কীভাবে বানানো যায়। কী কী নিয়েছি একটু বলে দেবো, সেগুলো কী কী আমি তো বরাবরই বাড়িতে বানাই। তা নিয়েছি একদম ফ্রেশ কাউ মিল্ক, গরুর দুধ কাঁচা, আর নিয়েছি এই যে এই স্পুনের, মানে টিস্পুন নয়, আবার একদম যে বড় টেবিল স্পুন যে আমরা ডিনার করি লাঞ্চ করি সেই স্পুন নয়, এমনি যে নর্মাল স্পুন আমরা সবসময় ইউজ করি সেই স্পুন, সেই স্পুনের 4 চামচ মিল্ক পাউডার, যে কোনো কোম্পানির মিল্ক পাউডার, আমি আমুলটাই নিয়েছি, যে কোনো কোম্পানির মিল্ক পাউডার এই স্পুনের 4 চামচ 4 স্পুন, আর এই স্পুনেরই 6 চামচ মতো চিনি এখানে আছে। এই এই যে সাধারণ স্পুন আমরা যে স্পুন সবসময় ইউজ করি সেই স্পুনেরই 6 চামচ মতো চিনি আছে। তা দুধ আছে 500 ml, 500 ml মানে 500 ml দুধ। তা 500 ml দুধের জন্য এমনি সাধারণ ঘরের দইয়ে কিন্তু আমরা অতটা চিনি দিই না, কিন্তু লাল দই বা ক্ষীর দই বানাতে গেলে কিন্তু চিনিটা একটু বেশিই লাগে, ক্যারামেল করতে হয়। তো তাই জন্য এই যে স্পুন, এই স্পুনের 6 চামচ আমি নিয়ে এসেছি। আর সাথে রয়েছে আমার ঘরে বানানো, দেখুন আগের যে লাল দই সেই লাল দইয়ের এই স্পুনের 2 চামচ বীজ হিসাবে নিয়েছি। বীজটা কী করতে হয় একটু ছাঁকতে দিতে হবে, ওই যে জলটা বেরিয়ে গেছে, এই যে আমি বীজটা ছাঁকার জন্য আগে থেকেই দিয়ে দিয়েছি, এই যে বীজটা ছেঁকে নেওয়ার জন্য, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে বীজটা ছাঁকতে এইভাবে আমি আগে থেকেই দিয়ে দিয়েছি যাতে বীজের সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। আর ক্ষীর দই বানাতে গেলে বাড়ির যে কোনো পাত্রে বানাতেই পারে, কিন্তু এই মাটির হাঁড়ি কিন্তু বিশেষ প্রয়োজন, মাটির হাঁড়ি কিন্তু লাগবেই, তবেই কিন্তু নবদ্বীপের মতো হবে, না হলে কিন্তু যত চেষ্টাই করুন হবে না, মাটির হাঁড়ি লাগবেই, তবেই কিন্তু নবদ্বীপের মতো ক্ষীর দই হবে। তাহলে কী কী নিয়েছি, 500 ml দুধ, একদম ফ্রেশ কাউ মিল্ক গরুর দুধ, 4 চামচ গুঁড়ো দুধ, 6 চামচ চিনি, দইটা পাতার জন্য আগের যে পুরনো দই, মানে ঘরে থাকা দই, এখনকার তো নয়, ঘরে থাকা যে আমার যে দই কাল যে পেতেছিলাম দইটা, সেই দইটার দইটাকে বীজ হিসাবে নেব। এই যে তলায় জলটা ছড়তে দিয়ে দিয়েছি, আর একটা মাটির হাঁড়ি যাতে সুন্দর করে দইটা পাততে পারি। এবার প্রসেসটা স্টার্ট করি, চলুন তাহলে, স্কিপ না করে সবাই দেখতে থাকবেন। কিন্তু চলে এসেছি গ্যাসের সামনে, একটা গ্যাসে কড়াইটা ধরিয়ে নিয়েছি, আর একটা গ্যাসে এই পাত্রটা বসিয়ে নিয়েছি ক্যারামেল করব বলে। তা এটাতে দুধটা দিয়ে দিই, এটাতে দুধটা হতে থাকুক, আর পাশেরটাতে আমি ক্যারামেলটা করতে থাকি। এটাতে দুধটা হোক, আমি একা হাতে ভিডিও করি তো
তা একটু অসুবিধা হতে পারে, একটু আমাকে তার জন্য মার্সি করে নেবেন ভালোবেসে। তা এই যে দুধটা হচ্ছে, দুধটা হোক, দুধটা তো ফুটতে থাকবে, একটু বাড়িয়ে দিই, একটু বাড়িয়ে দিয়ে তারপর তো ক্যারামেলটা হবে, উপাশে ক্যারামেলটা করব, দুধটা হতে থাক। হ্যাঁ, দুধটা হোক, দুধটা তো ফুটবে পাশে, আর পাশের এই গ্যাসটাতে আমি ক্যারামেলটা করতে থাকব। আচ্ছা, ক্যারামেল করার জন্য কিন্তু গ্যাস একদম লো ফ্লেম, মানে যত লো ফ্লেম আপনি করতে পারেন, আপনার গ্যাসে যতটা লো হয়। চিনিটা দিয়ে দিচ্ছি, ক্যারামেলটা করব একদম লো ফ্লেম, যত লো ফ্লেম হয়। চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে, আর নাড়তে শুরু করতে হবে। এই যে গলতে শুরু করে দিয়েছে, দেওয়ার সাথে সাথে গলতে শুরু করে দিয়েছে। আচ্ছা, এই ক্যারামেলটা করতে করতে একটা টিপস বলি। কী টিপস? মানে আমিও তো প্রথম প্রথম যখন করেছি, এই যে দুধ উলতে উঠেছে, উতলে উঠছে, এই যে দুধটা, দুধটা কমিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এই দুধটা এবার গাঢ় হবে, হোক ও গাঢ়, যতক্ষণে গাঢ় হতে থাকে। এই যে কী সুন্দর, আমাদের না দুধটা খুব ভালো দেয়, আমাদের দুধ কে দেয় বলবো? বললে তো দেখুন কী সুন্দর, দেখুন প্রথমেই একদম ফুলে উঠলো, একদম ফুলে উঠিয়ে দেখুন কী সুন্দর শটটা জড়িয়ে ধরলো। আমাদের দুধ খুব ভালো দেয় কে? আমার যে বড়ো ভাই, যাকে নিয়ে আমি ভিডিও করি সব সময় থাকে, ওরা ওরা তো মানে আমার সব। তা ওদের বাড়ি থেকে দুধটা আসে, দুধটা ভীষণ ভীষণ ভালো, দুধটা দেখতে পাবেন কতটা ভালো। হ্যাঁ, ওদের গরু আছে প্রচুর, তা ওদের বাড়ির একদম খাঁটি দুধ যাকে বলে। সে যাই হোক, দুধটা হোক, আর এদিকে ক্যারামেলটা কিন্তু হচ্ছে। দেখুন আমি কিন্তু অতক্ষণে কথা বললাম, গ্যাসটা কিন্তু কমানো, ক্যারামেলটা কিন্তু হতে শুরু করেছে। তা ক্যারামেলটা হতে হতে ক্যারামেলটার একটা কী টিপস বলবো, ক্যারামেলটার টিপসটা বলি। আমি যখন প্রথম প্রথম করতাম একদিন বুঝিনি, আমি না ফ্রাই প্যানে মানে ননস্টিক প্যানে না চিনিটা দিয়ে করার চেষ্টা করছিলাম। তা ওমা, সে তো ক্যারামেল হয়ই না, সে তো উল্টে আরও কেমন একটা যেন হয়ে যাচ্ছে, মানে একবার করে গলছে চিনি, আবার শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তা খবরদার যেন ননস্টিক ফ্রাই প্যানে যেন ক্যারামেল করতে যাবেন না। ক্যারামেল কিন্তু যে কোনো আপনি কড়াই বা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রেই করবেন। এই যে চিনিটা জড়ো হতে শুরু করে দিয়েছে, হ্যাঁ জড়ো হচ্ছে এবং আসতেই হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে কিন্তু ক্যারামেল করতে গেলে, না হলে কিন্তু ক্যারামেল তিতো হয়ে যাবে। ক্যারামেল করতে করতে ক্যারামেল করার অনেক টিপস বলে দেবো, কেননা আমি অনেকবার ভুল করেছি, সেই ভুলগুলো যাতে আপনাদের প্রথমবারই না হয় সেই চেষ্টা করব। তা আমাকে তো শিখিয়ে দেওয়ার কেউ ছিল না, মানে শাশুড়ি মা তো অনেকদিন হলো গত হয়েছেন, আর আমার মায়ের কাছ থেকে আমি কিছু শিখতে পারিনি। যাই হোক, তা এই শিখতে হয়েছে, প্রচুর ভুল করেছি, শিখেছি, ক্যারামেল তিতো হয়ে গেছে। তা যে যে টিপসগুলো বলে দেবো সেগুলো ফলো করলে কিন্তু ক্যারামেল তিতো চিনিটা গলছে ও গলুক। এই যে ক্যারামেল কিন্তু হতে শুরু করেছে, চিনি কিন্তু গলতে শুরু করেছে, একদম কমিয়েই করতে হবে। বারবার বলছি, চ্যুতি প্রয়োজন হয় সামান্য, একটু বাড়াতে পারেন কিন্তু খুব সামান্য, বারবার বলছি খুব সামান্য। আর চলুন আর একটা ভালো টিপস বলে দিই, দুধটা একটু তুলব, এই গাঢ় দুধ একটুখানি এক হাতা বা দু হাতা মতো, এই যে গাঢ় দুধটা, গাঢ় দুধটা এই বাটিটাতে একটু তুলে নেব। এই যে বাটিটাতে তুলে নিচ্ছি, কেন তুলে নিচ্ছে, দুধটা তো হচ্ছে, অসুবিধা তো কিছু নেই, দুধটা হোক, দুধটা তো হচ্ছে, সে দুধ হোক, অসুবিধা কিছু নেই। এই যে ক্যারামেল কিন্তু দেখুন হয়ে এসছে, তা ক্যারামেল কিন্তু বেশি লাল করা যাবে না, দেখুন কত সুন্দর লাল হয়েছে। তাই ক্যারামেল কিন্তু বেশি আর কিন্তু যদি থাকে, এই ক্যারামেল কিন্তু তিতো হয়ে যাবে। এই যে ক্যারামেল দেখতে পেয়েছেন, ক্যারামেল কিন্তু খুব সুন্দর রং এসে গেছে। তাই ক্যারামেলটা কিন্তু আমার এই পাত্রের গরমেই কিন্তু তিতো হয়ে যাবে। তাই মুহূর্তের মধ্যেই আমাকে এর মধ্যে এই যে দুধটা তুললাম, এই দুধটা দিয়ে দিতে হবে। হচ্ছে হোক, এই যে ক্যারামেল, কিন্তু ক্যারামেলের গন্ধ বেরিয়ে গেলে একটা ক্যারামেলের গন্ধ আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু দুধ দিতে হবে। এই যে দুধ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন, নালে কিন্তু ক্যারামেল একদম মুহূর্তের মধ্যে ক্যারামেল কিন্তু তিতে হয়ে যাবে। ক্যারামেলটা ফুটছে, আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি, ক্যারামেলটা হচ্ছে। একটু ফেনা হবে, ভয়ের কিছু নেই, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্রথমে মনে হবে যা কত ফেনা হয়ে গেল, কী হয়ে গেল, কিচ্ছু ভয় নেই, কোনো ভয় নেই। এইদিকে দুধটা তো ফুটছে, ও তো ফুটতেই আছে, ওর মধ্যে আমি এবার মানে একদম কমানো রয়েছে, কিন্তু একদম ঠান্ডা হয়ে রয়েছে, মানে শান্ত হয়ে রয়েছে দুধটা, ওর মধ্যে আমি যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা পুরোটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা নেড়ে নেব, ভয়ের কিছু নেই, দুধ তো কমে থাকবে, গুঁড়ো দুধ গলে যাবে। যে আমি গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, এই দুধ কি গলবে, দুধ গলে যাবে, ভয়ের কিছু নেই, এখনও অনেক দেরি দুধ গাঢ় হতে, দুধ
গলে যাবে, অসুবিধা কিছু নেই। দুধে সরও পড়তে শুরু করে দিয়েছে, এই দুধ গলতে থাকবে। যে লামটা আছে দেখতে যদি পেয়েও থাকেন যে কিছু লাম রয়েছে, ওই লাম কিছু থাকবে না, আস্তে আস্তে ফুটতে ফুটতে গাঢ় হতে হতে ওটা ঠিক হয়ে যাবে। এই যে ক্যারামেলের মধ্যে দুধটা দিয়ে দিলাম, সেটা ঠান্ডা হয়ে আস্তে আস্তে গলে এই যে এরকম হয়ে গেল। কীভাবে ফেনা হয়ে উঠেছিল বললাম তো, ভয়ের কিছু নেই, ওটা আস্তে আস্তে থেমে যাবে। যে ঠান্ডা দুধটা দিয়েছিলাম সেই দুধটা ক্যারামেলের সঙ্গে গলে এই অবধি এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু বন্ধ, এই গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আমি ক্যারামেলটা আস্তে 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 পুরো দুধটার সঙ্গে গুলিয়ে নিলাম। কী সুন্দর দেখতে লাগছে না, রঙটা কী সুন্দর! আর এই যে দুধ তো এদিকে পুরো একদম সর, সুন্দর সর হয়ে রয়েছে, দেখুন কত সুন্দর সর, দেখুন। এই দুধ কিন্তু বড় ভাইদের বাড়ির, তখনও বললাম এই যে সর দেখুন, এরকম সর আজকালকার দুধে কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না। দেখুন সরটা একবার দেখুন, এই যে 500 ml দুধ কিন্তু, তার মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধ দিয়েছি, এটা ফুটে ফুটে এই যে দেখাই যাচ্ছে। দেখুন কি সুন্দর হচ্ছে, এটা আরও হবে, আর একটু গাঢ় হবে, আর একটু গাঢ় হোক, কি সুন্দর হচ্ছে। কোনো লাম কিন্তু নেই, কিচ্ছু লাম নেই, ওটা কিন্তু পুরো শর্ট। শর্টটা ফুলে উঠেছিল, দেখালাম তো কেমন ফুলে উঠেছিল, আর একটু আর একবার ফুলে উঠুক, আর একটু শর্টটা গাঢ় হোক, হতে থাকুক শর্টটা, তারপর ক্যারামেলটা, এই যে ক্যারামেলটা করে রেখেছি, ক্যারামেলটা ওটার মধ্যে দিয়ে দেবো, দুধটা আর একটু হোক। এবার ক্যারামেলটা দিয়ে দেবো, দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, ক্যারামেলটা দিলে পরে আরও গাঢ় হবে। ক্যারামেলটা দিয়ে সম্পূর্ণ সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। আমি তো একা হাতে করছি, বারবারই বললাম আমি তো একা হাতে করি, তো সুন্দর করে আগে মিশাই। এই যে পুরো সুন্দর করে সরগুলো দেখুন কেমন সরে সরে যাচ্ছে, এটা সুন্দর করে মিশিয়ে নিই, মিশিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। এটা ক্যারামেলটার সঙ্গে আবার একটু ফুটতে থাকুক, তবে তো গাঢ়টা হবে। অন্য কিছু কিন্তু দেবেন না বাড়ির দুধে, এসে অনেকে কর্নফ্লাওয়ার টর্নফ্লাওয়ার দেয়, ওইসব কিন্তু দেবেন না, স্বাদ কিন্তু ভালো হয় না। আমি দেখুন একদম পুরোটা করে দেখাচ্ছি আস্তে আস্তে, কিচ্ছু দেবেন না, আমি গুঁড়ো দুধ দিয়েছি, শুধু গুঁড়ো দুধটাতেই গাঢ় হয়ে যাবে। আর যে ক্যারামেলটা করা হয় না, ক্যারামেলটাতেই গাঢ় হয়ে যায় দুধটা সুন্দর করে। আবার ক্যারামেলটা একটু রয়ে গেছে, ক্যারামেলটা সুন্দর করে কাচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে তারপর আবার দেখাচ্ছি। এই যে সুন্দর করে ক্যারামেলটা ভালো করে গুলিয়ে নিলাম, গুলিয়ে নিলে এবার আর একবার ফুটে উঠুক, টুকরো টুকরো হয়ে সরগুলো ভাসছে, আমি সরগুলো খুব সুন্দর করে মিশিয়ে দিলাম, সরগুলো ভাসছে, এবার আর একবার ফুটে উঠুক, সরটা আর একবার পুরুক সুন্দর হয়ে গাঢ় হয়ে, তারপর তো ঠান্ডা করতে দেবো, এরপর সুন্দর হয়ে জাল হোক। এই যে জাল হয়ে উঠছে, এই যে ফুটে উঠছে, সুন্দর করে ফুটুক, সুন্দর করে ফোটার পর ঠান্ডা করে নিয়ে কতটা ঠান্ডা করতে হবে সেটাও দেখিয়ে দেবো। এই যে ফুটছে, ফুটে উঠছে, খুব সুন্দর সর পড়বে, সরটা পড়ুক, ঠান্ডাটা কতটা হবে দেখাবো, এবার কমিয়ে দেবো, সুন্দর হয়ে সরটা পড়তে থাকুক, ঠান্ডা করে নিয়ে কতটা ঠান্ডা সেটা দেখিয়ে একেবারে দইটা বসানো আপনাদেরকে দেখিয়ে দেবো। ও ফুটুক, দুধটা পুরো একদম সর পড়ে গেছে, সুন্দর সর পড়েছে, একদম কি সুন্দর সর পড়েছে, দেখা যাচ্ছে সরটা যে পড়েছে, এত সুন্দর সর পড়েছে। আচ্ছা এরপর ঠান্ডাও হয়ে গেছে, একদম আঙ্গুল সোয়া ঠান্ডা। আমরা বাচ্চাদেরকে ছোটোবেলায় যেরকম দুধটা খাওয়াই ঠিক সেই রকম গরমটা থাকতে হবে, খুব গরম থাকলে কিন্তু হবে না, আমরা আঙ্গুলটা ডুবাতে পারবো সেই রকম গরমটা থাকতে হবে। এরপর এর মধ্যে আমি দইটা মিশিয়ে নেব। এই যে দইটা ছেঁকে রেখেছি, কী সুন্দর দইটা, একদম পুরো জল ঝরে গেছে, একদম সম্পূর্ণ জলটা ঝরে গেছে, দইয়ের পুরো জলটা ঝরে গেছে, দইটার মধ্যে মিশিয়ে নেব। দইটা কি সুন্দর হয়েছে, একদম জল ঝরে গেছে, সুন্দর হয়েছে দইটা, দারুণ। মানে যে দইটার জলটা, এই যে কত মোটা সর পড়েছে দেখা যাচ্ছে, কত মোটা সর পড়েছে, এই যে দেখ, শুধুমাত্র একটু মিল্ক পাউডার দিয়েছি, আর আমাদের দুধটাই ভীষণ ভালো, ভীষণ ভালো। এবার এই দুধটা, এই দইটা ভালো করে এর সঙ্গে একদম সুন্দর করে, টক দইও দেয়, আমি মিষ্টি দুধে মিষ্টি দই বানাতে গেলে মিষ্টি দইয়ের বীজই দিই, আমি কিন্তু টক দইয়ের বীজ দিই না। টক দইয়ের বীজটা দিলে যে মুখে তখন যে বীজটা তো সম্পূর্ণ মেশে না, মানে একটু 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 দানা দানা হয়তো থেকে যায়, তখন সেই ওইটুকু অংশ মুখের মধ্যে একটা টক টক ভাব লাগে, তাই জন্য আমি মিষ্টি
দুধে মিষ্টি দইয়ের বীজই দিই, সুন্দর করে নাড়িয়ে নিই। সুন্দর করে নাড়াবো, একদম কিছু থাকবে না, এই যে একটু একটু দেখা যাচ্ছে, এটাও একদম সুন্দর করে নাড়াতে নাড়াতে পুরো মিশে যাবে। সম্পূর্ণ মিশিয়ে হাঁড়ির মধ্যে ঢালবো। হাঁড়িতে পুরো দুধটা সুন্দর করে ঢেলে নিলাম, এই যে একদম সুন্দর করে হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। একদম কিন্তু হালকা গরম, আঙ্গুল ডুবানো যাবে সেরকম গরম, সুন্দর করে ঢেলে নিলাম। এই যে কত সুন্দর লাগছে দেখতে, আর বলেইছি মাটির হাঁড়ি কিন্তু দরকার। এই যে কি সুন্দর করে ঢেলে নিয়েছি, একদম সুন্দর করে ঢেলে নিলাম। এইবার নিয়ে যাব কিভাবে এটাকে সারা রাত রাখবো, এই যে প্রপারভাবে কিভাবে ঢাকবো আর কিভাবে সুন্দরভাবে পড়বে দেখিয়ে দিচ্ছি। একটা সুন্দর স্টিলের ঢাকনা নিয়ে নিয়েছি, যা হোক মানে ঢাকনাটা সুন্দর হতে হবে, নিয়ে নিয়েছি। আর একটা বড় মানে এটা যাতে সম্পূর্ণ ঢাকা হয় পুরোপুরি, সেই অনুযায়ী আপনি একটা পাত্র নেবেন, বড় সসপ্যান, বড় যা হোক, যেটা দিয়ে এটা পুরোটা সুন্দর করে ঢেকে দেওয়া যায় প্রপার। আর তলায়ও আমি একটা কাপড় দিয়েছি যাতে হাওয়াটা সুন্দর ধরে থাকে। এই যে সম্পূর্ণ ঢেকে দিলাম, এই যে সসপ্যানটা দিয়ে পুরোটা ঢাকা হয়ে গেল। এই সসপ্যানটাকে আবার আমি টাওয়েল দিয়ে বা আপনার ঘরের মোটা কিছু জিনিস দিয়ে, যা দিয়ে মনে হয় যেটা আপনি ধুতে পারবেন, আমরা তো এঠো মানি, তা সুন্দর করে সেটা ঢেকে দিতে হবে। এই যে আমি সুন্দর করে টাওয়েলটা দিয়ে, এটা আবার রান্নাঘরে ইউজ হয় তাই এটা দিয়ে এই যে সুন্দর করে একদম প্রপারলি ঢেকে দিলাম, সুন্দরভাবে ঢেকে দিলাম যাতে ওর আর কোনো হাওয়া না ঢোকে। এইভাবেই ছেড়ে দেবো সারা রাতের জন্য। এই যে সুন্দর করে ঢেকে দিয়েছি, সুন্দরভাবে ঢাকা রয়েছে, সারা রাতের জন্য ছেড়ে দেবো। আবার আসছি সকালবেলায়, সারা রাত থাকবে, সকালবেলায় আবার ওকে যখন তুলবো আবার আপনাদের দেখিয়ে দেবো। পরের দিন সকালবেলা চলে এসেছি, আগের দিন রাত্রিবেলায় তো দেখালামই দইটা পেতেছিলাম, তা সকালবেলায় চলে এসেছি, ঢাকনাটা খুলবো। ঢাকাটা খুলি, যেরকম রেখে দিয়েছিলাম সেরকমই রয়েছে, ঢাকাটা খুলছি, খুলে দেখি কীরকম কী পড়েছে। আশা করি ভালোই পড়বে, প্রত্যেকবার ভালোই পড়ে, এবারও আশা করি ভালোই পড়বে। একটু ঘামা ঘামা রয়েছে, গরম তো একটু ঘাম ঘাম। এই যে হ্যাঁ সুন্দর পড়েছে, ওপরটা একদম সুন্দর, পুরো কেনা দইয়ের মতো পুরো চকচক করছে। এই যে একদম সুন্দর পড়ে রয়েছে, দারুণ। এই যে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ ভীষণ সুন্দর পড়েছে দইটা। যাই হোক, দইটা একটুখানি কাটবো, কেটে একটুখানি একটা পাত্রে তুলবো, তুলে তারপর একটুখানি দেখাবো। তা আমি তো বারবারই বলি, একা হাতে ভিডিও করি, তা কেটে নিয়ে আবার আপনাদের একটু দেখাচ্ছি, একটু পাত্র টাত্র জোগাড় করে নিয়ে তাতে তুলে নিয়ে আবার দেখাচ্ছি। যাই হোক, পুরো প্রসেসটা দেখালাম কীভাবে কী করতে হয়, আশা করি সবার ভালো লাগবে। তা এভাবেই সবাই দ্য ডেস্টিনি ফ্যামিলির সাথে থাকবে। অনেকেই আছেন এখনও দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, ভালোবাসেন, কমেন্ট করেন, হয়তো অথচ এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমাদের চ্যানেলকে গ্রো করতে হেল্প করবেন। এভাবেই আমি তো মাঝে মধ্যেই একটা একটা খাবারের ভিডিও দিই, সেটা শেয়ার করতে আমার ভালো লাগে। আমি যা করি তাই দিই, আমার দেওয়ার বাইরের কিছু দিই না, তা যা করি সেটাই দিই। যাই হোক, তা আমার ভালো লাগে বলেই দিই, যে তা যা পারবো যেরকম ভালো লাগবে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তা সবাই ডেস্টিনি ফ্যামিলির সাথে থাকবেন, পরের ব্লগে তো অবশ্যই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন দইটা একটুখানি কেটে একটুখানি দেখিয়ে দিই। চলুন, দইটা টেবিলে নিয়ে চলে এসেছি, এবার একটুখানি কাটবো, প্লেট নিয়েছি, তা কেটে আবার আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি, একটু কেটে নিচ্ছি, কেটে নিয়ে দেখাচ্ছি। দইটা কত সুন্দর পড়েছে এই যে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আমি তুললাম, প্লেটে তুলে আমি দেখিয়ে দিলাম কীরকম হয়েছে, কমেন্টে জানাবেন। পুরো একদম কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ক্ষীর দই কেমন হয়। এ কিন্তু কোনো কিছু না দেওয়া, মানে বিনা কোনো ওই কর্নফ্লাওয়ার বা ডালডা যা সব দোকানে দেয় সেই সব কিন্তু কিছু নেই, একদম ক্ষীর দই যেটাকে বলে অরিজিনাল সেই ক্ষীর দই।
সেটা তো তুলে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম। আশা করি সবার ভালো লাগবে, সবাই বাড়িতে বানানোর চেষ্টা করবেন এইভাবেই। সবাই একটু বাড়িতে বানিয়ে তৈরি করে আমাকে জানান কমেন্টে কেমন হয়েছে, আর সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এর পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সবাই দ্য ডেস্টিনি ফ্যামিলির সাথে থাকবেন। বাই ফ্রেন্ডস।